উৎসব আনন্দে পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। হ্যালো হ্যালো বন্ধু। হ্যাঁ কে? আরে শালা তুই আমার ভয়েস ভুলে গেছিস, আমি শাকিল। আরে শাকিল কেমন আছিস? কবে আসলি নাকি দাঁড়াই দিচ্ছে তোরে? দাঁড়াই দিবে কেন, আমি কি তোর মতো ব্যাটসম্যান ছিলাম নাকি? ছোট দিয়ে আসছি, চল দেখা করি। ঠিক আছে দেখা হবে একদিন। তুই আজ ফ্রি নাই? না আজকে আমার অফিসিয়াল লং ড্রাইভ, গাড়ি চালাচ্ছি বুঝছিস। অফিসিয়াল লং ড্রাইভ মানে? পরে দেখা হলে বুঝাই বলবো বুঝছিস, বুঝাইলে তুই বুঝবি, আর বুঝাইলে তুই তো বুঝতি। ঠিক আছে ওকে। তুই কি আমার দেখতে পাচ্ছিস? আচ্ছা তুই কি আমানত টাওয়ার থেকে কি মানে বাদিকে ঢুকছিস না? এই তো আমি 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 না আমি জানতাম, আমি জানতাম যে তুই এই ভুলটা করবি বুঝছস। শোন তুই পিছন দিকে যা, আমানত টাওয়ার থেকে ডান দিকে বুঝছস, ডান দিকে পিছন দিকে যা, আবার ডান দিকে ঢুক। ডান দিকে ঢুকলে কিছু দূর আসার পর দেখবি দুইটা সুন্দর পাবলিক টয়লেট, সেই পাবলিক টয়লেটের সামনে আমি দাঁড়ায় আছি একটা সুদর্শন বালক, ঠিক আছে? ও তোরে আমি আমার বলতেছি কেন, তুই তো আমার চিনস। শোন আমি কিন্তু আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছি বুঝছিস, তাদের আয়। তাহলে নিউ ইয়র্কে থাইকা বাংলাদেশের মানে জিওগ্রাফি ভুলে গেছি। তোর বাসার অ্যাড্রেস এত ডিফিকাল্ট, শুরুতে নিউ ইয়র্ক চিনতে এত কষ্ট হয় না বেটা? হ্যাঁ বিদেশ ফেরত সবার কাছে দেশটা একটু কঠিন কঠিন মনে হয় বুঝছিস। তারপর হাউ ইজ লাইফ? লাইফ ইজ বিউটিফুল, জীবন হয় সুন্দর। আর চাকরি বাকরির কি অবস্থা? প্রেমের মতো আসে যায়। প্রেমের কি অবস্থা তাইলে? চাকরির মতো একদম নাই। আমাদের বন্ধুদের মধ্যে তুই একমাত্র বিয়ে করিস নাই। ও জীবনে একজন মানুষের জীবনে প্রেমের মতো অপ্রয়োজনীয় জিনিস কেন দরকার, কি প্রয়োজন তুই আমাকে বল। মনে কর সিনেমা দেখতে পাশে অন্য কাউকে কি প্রয়োজন? পপকর্ন আছে না? আছে তো, আছে না? মাথায় ব্যথায় প্যারাসিটামল আছে তো, অন্য কাউকে লাগবে কেন মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য? লাগবে কেন বল, লাগবে না, দরকার নেই। সিনেমা বই আছে, কথা বলার জন্য অন্য কাউকে কেন লাগবে? মানে একজন মানুষ একাই খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে, তার জন্য অন্য কাউকে দরকার নেই, অন্য কাউকে কোনো প্রয়োজনই নেই। আমি তো একলাই একশো, এটা কোনো লজিক? আরে বেটা এটাই লজিক, এটাই সত্য। আচ্ছা ঠিক আছে তুই জিতছিস, এওয়ার্স গোস টু তানভীর আহসান বিদ্যুৎ। এবার চল আগে। তুই চলে যাবি এখনই? না চলে যাবো কেন, তোর বাসায় যাবো না, রাস্তা থেকে বিদায় করে দিবি। হ্যাঁ বেটা আমি তো এখানেই থাকি, গাড়িতে। গাড়িতে? হ্যাঁ। আরে গাড়ি, লাইফ ইজ বিউটিফুল, জীবন সুন্দর এখানে, এদিকে আয়। এটা আমার বাড়ি, এটাই আমার গাড়ি বুঝছিস না? এই দেখ বাড়ির নাম 1100, এই যে সেক্টর 4 রোড 14 উত্তর, এটা পরিবর্তন হয়। কিন্তু আসলে আমার ঠিকানা কি ঢাকা বাংলাদেশ, মানে বলতে পারি সারা বাংলাদেশ। কিন্তু গাড়িতে থাকিস কি? আরে বেটা এই দেখ গাড়ির ভিতর একজন মানুষ থাকার জন্য যা যা দরকার, এই দেখ সব কিছুই আছে। এটা হচ্ছে আমার বেডরুম, ঠিক আছে? এটা ছোট্ট টেবিল, ব্রেকফাস্ট করে প্রয়োজনীয় জিনিসপত্র বই টই সব কিছুই আছে।
বুঝিস নাই এখানে থাকি এদিকে আয় আরো দেখাই এদিকে আয় উপরে দেখ বইটই আছে লাগেজ আছে ঠিক আছে এই দেখ এটা হচ্ছে ডাইনিং স্পেস হ্যাঁ ঠিক আছে ড্রাইভিং সিটের পাশে এটা হচ্ছে লিভিং রুম মানে একজন মানুষের গাড়িতে থাকার জন্য যা যা আছে দরকার সব কিছু আমার এই গাড়িতে আছে সমস্যা কোনো সমস্যা নাই কিন্তু গ্রহণ বর্জন এটা কিভাবে করিস গ্রহণ বর্জন কিছু জিনিসপত্র তো আমি আগে থেকে কিনে রাখি ড্রাই ফুড ঠিক আছে সেটা তো স্টক করি অসুবিধা নাই কিন্তু ক্ষুধা লাগলে ওই যে অনলাইনে কল করি অনলাইনে খাবার চলে আসে কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে আমার গাড়িতে কোনো টয়লেট নাই এই জন্য যে পাবলিক টয়লেটের কাছাকাছি থাকি এটা হ্যাঁ কিন্তু আমার মনে হয় কি মানে অদূর ভবিষ্যতে না মানে অনলাইন টয়লেট সার্ভিসটা চালু করা উচিত তো কি মনে আসবে হ্যাঁ আমার মনে হয় আসবে আমার মনে হয় আসবে মনে কর ফোন করে দিলাম টয়লেট চলে আসলো কাজ ছেড়ে ফেললাম আবার টাকা দিয়ে দিলাম টয়লেট চলে গেল তোর কি মনে হয় কি না আমার কি মনে হচ্ছে কি এই মুহূর্তে আমি ঠিক ভাবতে পারছি না কিন্তু হতে পারছিস না কিন্তু তুই বাসায় থাকিস না কেন হ্যাঁ বাস হ্যাঁ ধর বেটা ভাড়া বাসায় কি থাকা যায় নাকি বিয়ালে পেরেক মারা যাবে না বিয়ালে পেরেক মারা মানে আমার কুলি যায় পেরেক মারা ছাদে ওঠা যাবে না রাত 11টার পরে বাসায় ঢোকা যাবে না গেস্টের গাড়ি ভেতরে রাখা যাবে না মাসে দুইবারের বেশি গেস্ট আসা যাবে না মাসে 5 তারিখের মধ্যে ভাড়া দিতে হবে আর 3 মাসের ভাড়া অ্যাডভান্স আমি দেখেন বিশ্বাস করেন আমি কিছুই পাইনি আমি ধরে আছি গ্রামে গেছি আপনার নাম রাস্তায় কাউন্টার পরে মেইন গেট খোলা যাবে না না আর কখনো হবে না প্লিজ আন্টি রাস্তা বাইরে কাটিয়ে যাবো বাবা নো পেইন নো ভাড়া চাকরি বাকরি করিস নাকি কেন চাকরি বাকরি করি তো মনে কর 2 মাস করি 3 মাসের মাথায় চলে যায় বনি বনা হয় না এই মাসে চাকরি আছে না এই মাসে চাকরি নাই ধর এই মাসে আমার দুইটা প্রধান কাজ উইকলি একবার চাকরি খোঁজা আর হচ্ছে লং ড্রাইভে যাওয়া ধর কে লং ড্রাইভে কই যাস এখানে সেখানে যেখানে ওখানে একদিন আমার নিশ্চিত ইন্টারেস্টিং লাগলো না না তোকে নেওয়া যাবে না নিউ ইয়র্কের মানুষের দেশি লং ড্রাইভ ভালো লাগবে আরে আমি এখন দেশি বোর ফিল করি বোর আরে না ভাই লাঞ্চ রেখে যা আরে এখানে না আরে এটা আমার বেডরুম ডাইনিং এ রাখ ভাই বিলটা ও মানে ব্যাগ থেকে টাকা নিয়ে যা আচ্ছা ঠিক আছে ভাই আসি রে শাল আর মশা রে তোর যন্ত্রণায় আমি দিনেও ঘুমাইতে পারি না রাতেও ঘুমাইতে পারি না লোক আছে ও লোক আছে নাকি ও
কোন ঢুকছে? এই যে ঢুকছে কিছুক্ষণ আগেই, এখনই বেরিয়ে যাবে। ভাই ওই এটা যাই আন ওটা ফিমেল হইনে যাওয়া যাবে না। তা কি যাওয়া যায় না? হ্যালো, হ্যাঁ কিচ্ছু করার নাই। আমি না এই ব্যবসাটার কাহিনী কিচ্ছু বুঝলাম না। এ কি পাগল নাকি কি এটা? হ্যাঁ, সারাটা দিন এখানে বয়ে থাকে, কোনো কাজ নাই, কাম নাই, এখানে আর খালি খায় দায় এখানে কি, আমি বুঝলাম না কিছু। কি করে এসআই রুবেল পুলিশের সাথে কথা বলতেছি? ওই ফাইলটা করে এসআই রুবেল বলে আমি ডরাইছি। এসআই করলো কি অবস্থা? কোন ভালো তুই? হ্যাঁ আমি আছি, বই নিয়ে ঘুরে ফিরে খাই। হ্যাঁ টেনশন নাই দোস্ত। হ্যাঁ এসআই করছেন না? হ্যাঁ রাগোটা প্রকৃতির এক অনন্য উপাদান, আর এই নিমের প্রকৃত নির্যাস থেকে তৈরি রাঙাপুরি নিম ফেস ওয়াশ। ফ্রেশ লুক এখন সারাদিন সব সময়। লাল ঢুকে গেল, কাক নিয়ে গেছে নাকি? না এ নিয়ে আমার লালটু দিয়ে কি করবে? হ্যাঁ লালটু, 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 লালটু রে,
মহাবিপদ হ্যাঁ মহামানব হতে পারলাম না মহাবিপদ আমার মাথার উপরে এসে হাজির এই না এ এলাকায় আর বেশি দিন থাকা যাবে না কিছুদিন দেখি তারপর অবস্থান পরিবর্তন আসলে আমার উপর কারো নজর পড়ছে আমার সুখ কারো সহ্য হচ্ছে না এই যে ব্যাপারটা দেখছেন না হ্যাঁ জি ভাই হ্যাঁ এটা পুরাটা উপর দিয়ে পুরা এখন যদি এখানে একটা কিছু দিতে হয় দিয়ে দিবেন কিন্তু এই দুই সাইডে এটা আর ওইটা এটা তো খুলি জি ভাই খুইলা এই যে আমার ঠাকুরের জায়গা ঠিক আছে ভাই তার মানে কি এটা খোলা খোলির মধ্যে থাকবো না তাই এইটা আর এইটা কাটা থাকবো ঠিক আছে রং কি দিবেন লাল কালার দিবেন না 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 হ্যাঁ লাল চুরি হয় কোনো মৌলিক লাল হলুদ সবুজ বাদ তাই কি কালার দিব পিঙ্ক দেন পিঙ্ক ঠিক আছে এটা অন্য একটা ইয়ে থাকলো ঠিক আছে ইয়ে কত কি আমি হিসাবটা কি করবো তাহলে কিভাবে মাপ টাপ লইলো হ্যাঁ মাপ নিয়ে যাই আবার এই সাইডে একটা বক্সের মতো করে দিবেন যে এটা জানি ভিতরে থাকে ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা আর ছাদটা একটু হাইট দিব আর দূর হাইটটা ছাদটা ত্রিপালের মতো করবেন মানে পানি আসলে জানি ওইটাও কাপড় হয়ে যায় আর মশারি হয়ে গেল বুঝেন নাই আচ্ছা ভাই লালটু নীলটু মালটুটু আমার এইসব জিনিস দেখে এড়িয়ে শুরু করছে আমার ঘরের এত কাছে বুঝতে পারি না সমস্যাটা কি সমস্যা কি হ্যাঁ মানুষে শুনছে যে স্বর্ণ অলংকার চুরি করে হ্যাঁ বহুবার জুতা চুরি হয়েছে জুতা জুতা চোরে ধরে পিটাইছি আমার ঘরে না হয় স্বর্ণ অলংকার নাই জুতা তো ছিল আমার লালটু নীলটু মালটু এইসব আপনারা চুরি করছেন হ্যাঁ এইসবের মানে কি এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে এটা কিন্তু বিষয়টা কিন্তু হাস্যকর হাস্যকর বিষয় ও ভাই তো দেখি মহাচোর হ্যাঁ আমি বুঝতেছি না আমার এইসব জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে কি করবেন হ্যাঁ আমার মারো মারো মানে মারেন এই মারায় না মারে আমার মারো এই যে আপনার এই জিনিস মেহু চুরি করেনি করেছে আমার এই বদ ছেলেটা আপনি খালি খালি মেহুকে বকা দিলেন ও মন খারাপ করেছে নেন আরে আশ্চর্য ব্যাপার এইসব নিয়ে আপনি আসছেন ধরেন লজ্জার বিষয় সরি বল বলবো না আরে থাক হয়ে গেছে সরি হয়ে গেছে বল কি সরি হয়ে গেছে আই সরি বল পরে বল আচ্ছা পরে বল যাও যাও আচ্ছা ঠিক আছে আপনি আসছেন এগুলো নিয়ে
রাঙাপুরি হেয়ার লাইট হেয়ার অয়েল, চুল হোক ঘন কালো মসৃণ প্রতিদিন। আমরাও যাবো একটু পর, তুমিও আসবো, ওকে? আসবে কিন্তু, বাই, সি ইউ, আইসো।
আমার একাই একশো জীবনে অবাক করি আসা সেই নারী, জীবন থেকে নাওয়া খাওয়া ঘুম সবই নিয়েছিল কারি, কহিতে পারি না বলিতে পারি না হারাইয়া ফেললাম অবশেষে। একাই একশো জীবন কি তবে রয়ে যাবে এই বেশে? আচ্ছা ঠিক আছে, এখন তাইলে বলেন। প্রশ্নটা মানে আপনি যে আমাকে বললেন আপনার খালামণির বিয়ে হয়ে গেছে, আমি তো কালকে আপনার খালামণিকে দেখলাম। উনি তো এখানে নাই, উনি তো শ্বশুর বাড়ি। আবার বলে শ্বশুর বাড়ি? আমি কালকে দেখছি তো এখানে। আরে ওইটা তো মেহু আন্টি। মেহু আন্টি? হ্যাঁ, আমার মাম্মার কাজিন। কাজিন? আর যার বিয়ে হয়েছে সে হলো আমার মাম্মার সিস্টার, মানে আমার খালামণি, আমার মাম্মার সিস্টার। ও, আপন খালার বিয়ে হয়েছে? হুম। ওইটা তোমার মার কাজিন? কাজিন। খাও খাও খাও, আমি না খুবই বোকা, আমি সব প্রত্যেকটা জিনিসই সিরিয়াসলি নেই। কফি নাও, যাও। মেহু খালামণি, দেখুন আমি আসলে আপনাকে কি বলবো, আসলে আমি নিজে এতটা বিব্রত বোধ করছি, মানে আমার কাছে খুব খারাপ লাগছে, মানে দোষটা আসলে উনার, মানে উনি ঘটনাটা ঘটে গেছে কিন্তু আমি আসলে ভুলবশত মানে আপনাকে বকা দিয়ে দিয়েছি, এটা আমার উচিত হয়নি, তাই না? মানে এটা আমার আমারই বোঝার উচিত ছিল যে একজন মানে মেয়ে মানুষ তো আসলে এই দুষ্টামিটা করবে না আমার সাথে, তাই না? আর আপনি যথেষ্ট সুন্দরী একটা মেয়ে, আপনাকে দেখে ভদ্র মনে হয়, হ্যাঁ ভালো লাগে বিষয়টা, তো আমি সরি, আপনি আমি আপনাকে খুঁজতেছিলামই আসলে সরি বলার জন্য, বুঝছেন? আমি তো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, আমার কোনো ঠিকানা নাই, কিন্তু তারপরও মানে আপনাদের তো এমনিই জ্বালাই, আমি এই সবাইকেই জ্বালাই, তো আমি আসলে সরি, আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, সব দোষ আচ্ছা আপনারও না, ছোটো মানুষ, ঠিক আছে, আমি এটা বুঝে গেছি আর কি, বুঝছেন? আমি এই জন্য সরি সরি বলছি, মানে আমি যদি একবারই আপনাকে মনে কোনো কষ্ট দিয়ে থাকি সেজন্য সরি, ঠিক আছে? আপনি মানে এতক্ষণ ধরে কথা বলতেছি, আপনি কিছু বলবেন না? সরি বললাম তো, কিছু একটা বলুন, একটু হাসুন বা কিছু একটা করুন।
তুমি ভাব দেখাচ্ছেন না? মানে আমার তাহলে সরি বলাটাই ভুল হয়ে গেছে মনে হচ্ছে। আমি সরি বললাম, নিজের থেকে সরি বললাম। আমার জায়গায় অন্য কেউ থাকলে সরি বলতো না, দোষ তার। তারপর আমি সরি বলছি। কিছু বলবেন না? কি হলো, কিছু তো বলবেন নাকি? বাপরে বাপ, যেমন ছোটটা তেমন বড়টা, খালা ভাতিজা ভাগনা সবই একই রকম। এদের দেমাগে ইয়া করে না, আসলে রাস্তার মানুষ মনে করে আর কি। এরা আমাদের কতবার বলছি এই সাইডের দুইটা কাইটা দিবা, কাইটাও দেয় নাই। কবে থেকে? জন্ম থেকে। কোথায়? কে কোথায়? না মানে ওই তোমার মেহু আন্টি, ওরা তো চলে গেছে। চলে গেছে মানে? ওরাতেও আসছিল বেড়াতে, বিয়ে খেতে। খালামণি বিয়ে শেষ, ওরাও চলে গেছে। কখন? 10 মিনিট আগে। কি বলো? আমি আসি আসি এখানে ঘাটি কাটছি। তুমি বেরি বেরিয়ে কইছ কথা আমার চিন্তাধারা, যেন শির শিরিয়ে বইছ তুমি আমার শিরদারা। গভীরে এই অনুভব জমিয়ে রাখি, অনুভূতির হাজার গল্প এখনো বলা বাকি। আমি আকাশের মতো তোমার ঘরের বাইরে থাকি, আমি বাতাসের মতো বাঁশির সুরে তোমায় ডাকি। আমি আকাশের মতো তোমার ঘরের বাইরে থাকি, আমি বাতাসের মতো বাঁশির সুরে তোমায়। Ah
বাতাসের মতো বাঁশির সুরে তোমায় ডাকি, আমি আকাশের মতো তোমার ঘরে বাইরে থাকি, আমি বাতাসের মতো বাঁশির সুরে তোমায় ডাকি। পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি।